সকাল থেকে মানে সারা রাত, কালকে তো ঘুমাতে পারিনি, সারা রাত ধরে মানে নাচা গানা এরকম সবকিছু করে গেছে। তো আমি 5টার সময় ঘুমিয়েছিলাম, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। কিন্তু যাই হোক না কেন, এখন বাজে প্রায় 2টোর দিকে, এখন একটু খুব ফ্রেশ হলাম, মানে চান টান করলাম, খাবো, ঠিক আছে। আর বিয়েটা আছে রাত্রের রিসেপশন, তো চলো। তো গাইস চলো, আমি এখন নামছি, ওপারের যে ফ্ল্যাটটা আছে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, তাই আমি লাঞ্চ করতে যাচ্ছি। বাট এই যে সিঁড়ি থেকে ওঠা নামার যে কষ্টটা, আমার যে কী পরিমাণে পায়ে ব্যথা করছে আমি সেটা নিজেই জানি। তো এখানে এসে দেখলাম না, এখানে সবাই মিলে লাঞ্চ করে আমরা ছোট মামিমাদের বাড়িতে গেলাম। আর এই পাকুর কথাগুলো একবার শোনো, कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। बैगन आता है। और कुछ नहीं आता, और बैगन आटर ते बोला ना उधर। हाँ बैगन है, बैगन पता है कितना है? बैगन 5,150 है। যাই হোক, ওর সাথে অনেকক্ষণ গল্প করার পর, আড্ডা দেওয়ার পর আমি রুমে এসে রেডি হয়ে গেলাম। আর এখন নিচে নামছি, কারণ নিচে সমস্ত গাড়িগুলোকে রাখা হয়েছে। আর মামিরা যাবে একটু পর, কারণ মামার আসতে একটু লেট হবে, সেই জন্য মামি পরের গাড়িতে যাবে। আর চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, এখন যাই। সো ফাইনালি গাইজ, আমরা পৌঁছে গেলাম যেখানে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে। আর এখানে ঢোকার মধ্যে দেখলাম যে ওয়েলকামের একটা ব্যবস্থা করা আছে, আর আমার তো বেশ ভালো লাগছে। চলো তোমাদেরকে পুরো ডেকোরেশনটা দেখাই একবার, তোমরাও এনজয় করো, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। লেটস এনজয়। আই হোপ তোমাদের মানে সমস্ত ডেকোরেশন ভালো লেগেছে, আমার তো জাস্ট ওয়াও লেগেছে। সমস্ত জিনিস মনে হচ্ছে নিখুঁতভাবে করা হয়েছে, মানে কোনো কথা হবে না। আর এমন একটা সাইডে স্টেজটা করেছে, মানে যেখানে যে আন্টিটার বিয়ে হচ্ছে সেই জায়গায় যে স্টেজটা করেছে, একদম গঙ্গা টাইপের একটা সাইড আছে, আমার তো অসাধারণ লেগেছে। দেন আমি আর মেহেক একটু কাবাব নিলাম, কাবাব খাওয়ার ইচ্ছা করছিল, সেই জন্য কাবাব খাওয়ার পরে আমরা চলে গেলাম একটু হলের ভিতরে। এটা হচ্ছে হলের ভিতরটা, মানে পুরোটা টাই একদম ডেকোরেশন করা আছে বাইরে ভিতরে। আর আমার যেহেতু গরম লাগছিলো বাইরেরটায়, তাই একটু ভিতরে এলাম এসি চলছিল বলে। আর মামি এখনও অবধি আসেনি, সেই জন্য একটু বিরক্ত লাগছিল, তাই এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম যে মামি কখন আসবে। মামার যেহেতু একটু ট্রেনে আসতে লেট হয়ে গেছিলো, সেই জন্য মামি অপেক্ষা করেছিল যে পরের গাড়িতে আমরা যাব। তারপরে দেখলাম যে আমাদের দুলহে রাজাও এন্ট্রি নিয়ে নিল, আর এগুলো হচ্ছে মানে বরপক্ষের বোন আর দিদি। তো চলো তারপরে দুলহানের এন্ট্রি হচ্ছে। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे।
তো অনেকক্ষণ তো নিচেই কাটালাম, এবার একটু চলো ওপরে ডেকোরেশনটা দেখে আসি। আর আমার ক্যামেরাম্যান মানে মেহেক ও তো পিছনেই আছে, তোমরা তো ওকে মনে হয় একেবারে সামনেই দেখতে পাওনি, কারণ ও তো আমার সবসময় ক্যামেরা করে। সেই জন্য আমি বললাম যে চলো তুমি একটু সামনেরটায় বসো আর আমি তোমার কিছু ভিডিও বা ফটো তুলি। বাট ও দেখো হা করে তাকিয়ে আছে। দেন আমরা আবার এই হলের ভিতরটায় চলে এলাম, আর দুজনেই খুব ক্লান্ত, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, তাই আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে দেখো সবার এনার্জিটা একবার দেখো, আমরা এখানে শুয়ে আছি আর ওদের এখনও গল্পগুলো শেষ হচ্ছে না। তো চলো এখন অবধি টাটা, গুড নাইট, কালকে সকালে ব্লগটা আবার কন্টিনিউ করবো। তো গুড মর্নিং সবাইকে, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, আর এখানে আন্টির বিদায় হচ্ছে। এটা একটা ইমোশনাল মুহূর্ত বলতে পারো, মানে প্রতিটা মেয়ের জীবনে এই টাইমটা এক একবার আসবে, সববারই এসেছে, আমাদের মায়েদেরও এসেছে। তো যাই হোক, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো চলো টাটা, আল্লাহ হাফিজ, আবার দেখা হচ্ছে।